Sister, একটু চার্টটা দেখি। Yes, doctor. চেস্ট ইনফেকশনের সিম্পল কেস ছিল। কিন্তু দুদিনে কি করে যে কমপ্লিকেটেড হয়ে গেল না? রিঅ্যাকশনগুলো কি অদ্ভুত না? আপনি একটু চুপ করবেন। জানতো ইনজেকশনটা নিয়ে আসুন। Yes, doctor. পেশেন্টের সামনে কিভাবে যে কথা বলতে হয় ট্রেনিংয়ে কিছুই শেখেননি। সরি ডক্টর, আসলে যান ইনজেকশনটা নিয়ে আসুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কাল সারাদিন আপনাকে কন্ট্যাক্ট করতেই পারিনি। কাল তো ওকে রিলিজ করে দেওয়ার কথা ছিল, হঠাৎ সকাল থেকে কি যে হলো, আর আপনিও ছিলেন না যে। কাল আমার নিজের শরীরটাই তো ভালো ছিল না, আসলে ডাক্তার হলে শরীরটা তো মানুষের। সরি ডাক্তারবাবু। আচ্ছা, ওর কি হয়েছে বলুন না। না না, আপনি আপনি প্লিজ প্লিজ আমার কাছে কিছু লুকোবেন না। ধৈর্য রাখুন না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি, ওষুধ আছে। আপনার কথা মতো কাল সকালে আমি ওকে নিতে এসেছিলাম, সেই থেকেই এখানে। বাড়িতে তিনটে ছোট ছোট বাচ্চা, তাদের কোনো বন্দোবস্ত করে আসতে পারিনি। জানি না তারা ওই পাশের বাড়িতে ফোন করে করে বারবার খবর নিতে হচ্ছে। কাল আপনি বাড়ি যাননি? ওকে এভাবে ফেলে আমি কি করে যাই বলুন তো। তাছাড়া রানীগঞ্জ কি আর এখানে? ডাক্তারবাবু ডাক্তারবাবু ও ভালো হয়ে যাবে তো? আমরা ডাক্তাররা কখনো আশা ছাড়ি না। আমাদের কলিয়ারিতে তো সবারই বুকে ব্যথা, কম আর বেশি, কিন্তু কিন্তু ডাক্তারবাবু ডাক্তারবাবু ও ছাড়া আমার আর কেউ নেই। ও না থাকলে ছেলেদের নিয়ে আমার রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আপনি যদি এমন করেন, পেশেন্ট এখন ঘুমোচ্ছে, একটু শান্ত হন। আপনি আপনি ওকে ভালো করে দিন, আপনি ওকে বাঁচিয়ে তুলুন ডাক্তারবাবু, আপনি ওকে বাঁচিয়ে তুলুন। আপনি তো ভগবান, আপনি চাইলে সব পারেন, প্লিজ প্লিজ। ডক্টর, ইনজেকশন রেডি। ও না তো, আর তো ইনজেকশনের কোনো দরকার নেই। না না, ইনজেকশনের কোনো দরকারই নেই। তোমার শ্বশুর বাড়ির লোকজন সব ভালো আছেন তো? হুম, ভালোই। তোমার বিয়ের সময় এমন একটা কাজে রাঁচিতে আটকে গেলাম যে আর আশাই হলো না। ওই আপনাদের গ্রিটিংস টেলিগ্রামটা পেয়েছিলাম, মা আফসোস করছিলেন দেখা হলো না আপনাদের সাথে। আমি রাঁচি থেকে আসার পথে আশ্রমে ওনার সঙ্গে দেখা করে এসেছি। কেমন আছে মা? তোমার বিয়ের পর খুব শান্তি পেয়েছেন বলে মনে হলো, দুশ্চিন্তায় ছিলেন তো? আর তোমার শাশুড়ির সম্পর্কে তো দেখলাম ওনার অগাধ আস্থা। কাকাবাবু, আপনি মাকে বলেননি তো? আমি এখনো না না না, শুধু শুধু ওনার মনের শান্তি নষ্ট করে কি লাভ। আচ্ছা নন্দিনী, তুমি তো মায়ের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করলে পারো। হ্যাঁ করবো, একটু সময় করে নি, মাত্র কয়েকটা দিনই তো হয়েছে বিয়ের পর। হ্যাঁ সেটা ঠিক। চৌধুরীর খোঁজ পেয়েছিলেন? হ্যাঁ, আমি ওনাকে ট্রেস করতে পেরেছি, কিন্তু মুখোমুখি দেখা হয়নি। আসলে ভদ্রলোক খুব বিজি, বেশিরভাগ সময় আউট অফ স্টেশন থাকেন। আচ্ছা, উনি আপনাকে সন্দেহ করছেন না তো? মানে কোনো কারণে অ্যাভয়েড করছেন না তো? না না না, তোমার বাবার মৃত্যুর সঙ্গে আমাকে জড়ানোর ব্যাপারটা ওদের মাথাতেই আসবে না। তাছাড়া আমি যেটুকু করছি, যা করছি, খুব সাবধানে। আসলে ভদ্রলোক খুব উঁচু পোস্টে চাকরি করেন তো, সবসময় ব্যস্ত থাকেন, মিটিং কনফারেন্স ট্যুর এইসব নিয়ে আর কি। কাকাবাবু, আপনি বলছিলেন কি একটা বলবেন,
ফোনে বলতে চাননি? হ্যাঁ, কিন্তু কিভাবে যে তোমাকে কথাটা মানে কাকাবাবু, কি হয়েছে? এত দ্বিধা করছেন কেন? কি জানতে পারলেন আপনি? গোলাপি ভাই বলছিল। গোলাপি ভাই? ওর সাথে আপনার দেখা হয়েছিল? কি বলছিল? গোলাপি বলছিল তোমার বাবা মানে দাদা গোলাপির মেয়ে জিনাত। জিনাত? কি কাকাবাবু, কি হয়েছে আমাকে প্লিজ আমাকে খুলে বলুন। তোমার বাবার জিনাতের ঘরে নিয়মিত যাতায়াত ছিল। আমি দিলাম ইঞ্জেকশনটা। আপনার ইনকমপ্লিট কাজ আমি কমপ্লিট করলাম। আমি পারলাম না, পেশেন্টের স্ত্রীর দিকে তাকিয়ে ওদের তিনটে ছোট ছোট বাচ্চা, ও ছাড়া তো ওদের আর কেউ নেই। পেশেন্ট মারা গেলে, আচ্ছা ডক্টর সান্যাল, আমাদের কাজ তো পেশেন্টকে সুস্থ করে তোলা, সেটা না করে প্লিজ প্লিজ ইমিডিয়েটলি স্টপ ইট। উই কান্ট অ্যাফোর্ড টু স্টপ ইট নাও ডক্টর দেব, উই আর ইন ডিপ ওয়াটার্স, সো প্লিজ ক্যারি অন, এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে হবে। কিন্তু আমাকে তো কেউ জোর করতে পারে না আমার ইচ্ছের বিরুদ্ধে। এই কাজটা যদি আমি না করতে চাই, আই উইল পে ব্যাক দ্য হোল মানি, ইভেন আই ডোন্ট মাইন্ড টু স্যাক্রিফাইস মাই ক্যারিয়ার। মিস্টার দত্ত এন্ড কোম্পানি এটাতে ইন্টারেস্টেড নাও হতে পারে। ডক্টর সান্যাল, আপনি তো খুব ভালোভাবে চেনেন জানেন, আপনি যদি একটু বুঝিয়ে বলেন আমি ব্যাপারটা কোথাও ডিসক্লোজ করবো না, আমি শুধু মুক্তি চাই। দেব, আমি বিশ্বাস করলো ওরা কিন্তু বিশ্বাস করবে না। চক্রবুহ জানেন? চক্রবুহ, ওর ভেতরে ঢোকা ভীষণ কঠিন, কিন্তু একবার ঢুকলে বেরোবার কোনো পথ পাওয়া যায় না। একটার পর একটা পেশেন্টকে বিনা কারণে এইভাবে ইনজেক্ট করতে আপনার এতটুকু বিবেকে লাগছে না? না লাগছে না, না লাগছে না। তার কারণ, এক নম্বর কারণ, এক্সপেরিমেন্টটা বিনা কারণে হচ্ছে না। আর দু নম্বর কারণ, আমরা যদি সাকসেসফুল হই, চিকিৎসা বিজ্ঞানে জানেন তো একটা নতুন দিগন্ত খুলে যাবে।
আচ্ছা ডক্টর দেব, আপনি তো বিবাহিত, আপনার স্ত্রী আছেন, আপনি তাকে নিশ্চয়ই খুব ভালোবাসেন, am I right? আপনার সিকিউরিটি নিয়ে আপনি যতটা চিন্তিত, ওর সিকিউরিটি নিয়ে আপনি নিশ্চয়ই তার থেকে বেশি চিন্তিত। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আমি কে? Who am I? মিস্টার দত্ত। হায় ভগবান! Come on, come on. Cool down, Dr. Deb. Please cool down. দেখুন, আমি তো আপনার সঙ্গেই আছি। আর এই ধরনের এক্সপেরিমেন্ট তো দীর্ঘকাল ধরে চলতে পারে না। তাছাড়া আমি যে কোম্পানির খবর পেলাম, ওদের ফিনান্সিয়াল কন্ডিশনও ইজ নট দ্যাট গুড। দেখুন না, আর কয়েকটা মাস, যদি সফল হলাম হলাম, আর যদি না হয় অটোমেটিক্যালি বাবা নিয়মিত অসম্ভব, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না। বিশ্বাস করার মতো কথাও তো নয়, কিন্তু গুলাবি ভাই আমাকে নিজে বলেছে যে সেদিন দাদা জিনাতের ঘরে গিয়েছিলেন, আর তার খানিকক্ষণ বাদেই জিনাত চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে। কেন? জিনাতের ঘরে যিনি গিয়েছিলেন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কয়েকজন ছুটেও যায় জিনাতের ঘরে, তারপর তো ডাক্তার আসার আগে সব শেষ। কিন্তু বাবার মৃত্যু যে হার্ট অ্যাটাকে হয়নি সেটা তো আমরা জানি, তার মানে গুলাবি ভাই মিথ্যে কথা বলছে। কিন্তু কেন, কার ভয়, কিসের জন্য মিথ্যে কথা বলছো? প্রশ্ন তো অনেক, কিন্তু উত্তরগুলো উত্তরও পেয়ে যাব, শুধু সিকোয়েন্স অনুযায়ী প্রশ্নগুলো সাজাতে হবে, তারপর একটা একটা করে উত্তর খুঁজতে হবে। কিন্তু নন্দিনী, আমি তো কোনো সূত্র খুঁজে পাচ্ছি না, কোন পথে যে এগোবো। আমি জানি আমি কি করব, আমি রাজি যাব। গুলাবি বাই হলো আমাদের প্রথম সূত্র, ওর মিথ্যে কথা বলার রহস্যের সমাধান আমাদের সর্বে আগে করতে হবে। তুমি রাজি যাবে? না না, আপনি আমার শ্বশুর বাড়ির কথা ভাবছেন তো, ও আমি ঠিক ম্যানেজ করে নেব। দেখো, তোমার নতুন বিয়ে হয়েছে, ওরাই বা তোমাকে একা ছাড়বেন কেন? ওটা কোনো প্রবলেম হবে না কাকা বাবু। তাছাড়া বৌদি, মানে তোমার মাই বা ব্যাপারটা কিভাবে নেবেন? না না, আমি তোমাকে একা একা এর মধ্যে ছেড়ে দিতে পারি না। ঠিক আছে, আমি নয় নিজেই আর একবার গুলাবি বাইয়ের সঙ্গে কথা বলবো। না কাকা বাবু, আমাকে নিজেকে ওখানে যেতে হবে, গুলাবি বাইয়ের সঙ্গে কথা বলতে হবে। শুধু একটাই প্রবলেম, মা যদি জানতে পারে। কাকা বাবু, আপনি আমাকে কথা দিন, আপনি মাকে কিছু বলবেন না।
আগে মা চলে যাক, তারপর যা হওয়ার হবে। দেখো, তোমার ডিসিশনের সঙ্গে আমি একমত হতে পারছি না, তবু তুমি যখন বলছো আরেকটা কথা, রাঁচিতে গিয়ে কিন্তু আমি হোটেলে থাকবো, আপনার বাড়িতেও না আমাদের বাড়িতেও না। এতে আমাদের কাজের সুবিধা হবে কাকাবাবু। ঠিক আছে, তবে যা করার সাবধানে কর, একটু এদিক ওদিক হলে আমি কিন্তু বৌদির কাছে মুখ দেখাতে পারবো না। তাছাড়া তোমার শ্বশুর বাড়ির মান সম্মানের কথাটা মনে রেখো। আর একটা কথা, ওই গুলাবী বাইয়ের কাছে কিন্তু তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই। আগে তো রাঁচি যাই, তারপর ভেবে দেখ। যাই যাই। ওমা, কি কাণ্ড তোমরা! থাক 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 থাক, আরে হয়েছে হয়েছে হয়েছে, কেমন আছেন? এই চলে যাচ্ছে আর কি একরকম। মেশুমশার শরীর ঠিক আছে তো? আর এই বয়সে ভালো থাকা আর মন্দ থাকা, এসো এসো ভেতরে এসো ভেতরে এসো এসো। মাসিমা, ছুটকি কোথায়? ও কি ঘুমোচ্ছে নাকি এখনো? আমি দেখছি, বসো 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 তো আগে। হ্যাঁ বসো। আসলে তোমরা যে আসবে বলে ফোন করেছো সে তো কিছু বলেনি বাড়িতে, তাহলে না তাহলে ছেলেটা থাকতে পারতো আর কি। না না মাসিমা, তা নয়, আমি আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলাম, তাই আমি আর বড় ঠিক করলাম ঘুরেই যাই, আমরা ফোন টোন কিছু করিনি তো। ও আচ্ছা মাসিমা, আমরা এসে আপনাকে আবার ব্যস্ত করে তুলছি না তো? আরে না না না, কি কাণ্ড, তোমরা আপনজন, বসো বসো বসো, আমি দেখি ও কি করছে। ও মাসিমা, হ্যাঁ এই মিষ্টিটা। আচ্ছা দেখো তো, কি দরকার ছিল সমস্ত সামাজিকতার? হ্যাঁ না না, এমনি যত সব কাণ্ড। বৌদি বৌদি, তোরা কখন এলি? এই তো এক্ষুনি। সেই তোমাকে ডাকতে যাচ্ছিল এক্ষুনি, ভালো হয়েছে তুমি এসেছো, বসো তোমরা বসে কথাটাতে বলো, আমি যাই গিয়ে একটু চা করে নিয়ে আসি। না না মাসিমা, এ কি কথা, আপনি কেন যা করতে যাবেন, বসুন। আপনার এত শরীর খারাপ, আম্মা আমাদের পাঠালেন যা একবার মাসিমাকে দেখে আয়। হ্যাঁ মার কাল থেকে এত শরীর খারাপ না, বিছানায় পড়ে আছেন দেখো, আর আজকে একটু ভালো হয়েছে অমনি কাজে লেগে পড়েছেন। কাণ্ড দেখো তোমরা, কতবার বলেছি মা আপনি বিছানা ছেড়ে উঠবেন না, এক জায়গায় বসে থাকুন, কোনো কথা শোনেন না দেখছেন। বাতের ব্যথাটা এত বেড়েছে না, দুটো হাঁটু একেবারে হাঁটতে পারিনি, বাথরুম পর্যন্ত যাওয়াটা একেবারে মুশকিল হয়ে গেছে। সেই তো, আমারও জানেন তো কোমরে ব্যথা বলে চেঁচাবে, আবার এদিকে সুযোগ পেলেই বাড়ির সমস্ত কাজ করবে। আর কি করব বলো, মায়েদেরকে সব দিকে নজর না দিলে চলে? তা তোমার বোনটি তো সে কথা বুঝবে না, খালি বলবে মা বসে থাকুন বসে থাকুন। ঠিকই তো বলেছে, আপনারা তো দুজনে ভাগাভাগি করে কাজটা সেরে ফেললে পারেন। তোমাদের নতুন বউ কেমন হলো? হ্যাঁ চেহারা ছবি তো খুব সুন্দর দেখেছি। মনটাও সুন্দর মাসিমা। ও তাই? তা তা তাকে আনলে না কেন? হ্যাঁ অনিতা, তাদের সবাইকে নিয়ে। আমরা আপনাকে বললাম না যে আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু ছিল না আজকে আসার, আমি হঠাৎ অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি, আর কালকে ছুটকি ফোনে বললো যে আপনার ভীষণ শরীর খারাপ, আমরা আসবো মাসিমা পরে একদিন এসে সবাই মিলে হয়েছে। নিশ্চয়ই আসবে কিন্তু সকল, চা করে নিয়ে আসি, তোমরা গল্প করো। হ্যাঁ ছুটকি,
আমি একটু ভেতরে যাবো রে, আমার একটা সেফটি পিন চাই।